2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, করোনার এই পরিস্থিতিতে যে যেখানে আছো, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অধ্যক্ষ মহোদয়ের নির্দেশ ক্রমে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো তোমাদের আজকে অনলাইন ক্লাসের প্রথম দিন, তো আজকে থেকে আশা করব সবাই নিয়মিত ক্লাস দেখবে এবং এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে আমাদের এই ভেক্টর রাশি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো রাশি ধারণা বলতে কি বুঝি, কোনগুলো রাশি এবং কোনগুলো রাশি নয়। এখানে দেখো রাশির ধারণা, রাশির কনসেপ্ট যেগুলো, একটা হচ্ছে রাশি আর হচ্ছে রাশি নয় এমন। তাহলে রাশি কোনগুলো, যাকে আমরা কি করতে পারবো, এই জগতে যা কিছু পরিমাপ করা যায় সবগুলোকে আমরা কি বলবো, রাশি। যেমন ধরো সময়, এখন সময় কয়টা বাজে, তাপমাত্রা, যেমন আজকে তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস, এরপর হচ্ছে দৈর্ঘ্য, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কতটুকু, এগুলোকে আমরা কি করব, রাশি বলবো। আর রাশি নয় কোনগুলো, যেমন যেগুলো এই বাস্তব জগতে আমরা কি করতে পারবো না, পরিমাপ করতে পারবো না। যেমন কোনো একটা লোক কতটুকু সুখী, কতটুকু দুঃখিত হচ্ছে, বা কোনো একটা লোক আরেকটা লোককে মারলো, কতটুকু মারলো, এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, তার মানে এগুলো রাশি নয়। যেমন স্যাডনেস বা হ্যাপিনেস, এগুলো এই আর কি, এগুলো কিন্তু রাশি নয়। তাহলে আমাদের রাশির একটা ধারণা গেল যে কোনগুলো রাশি এবং কোনগুলো রাশি নয়। এখন তাহলে এটা মুছে ফেলি, এখন যাব আমরা রাশির প্রকারভেদ। রাশির প্রকারভেদ, রাশি কত প্রকার, রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলবো, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নেই, তাকে আমরা কি বলবো, স্কেলার রাশি। উদাহরণস্বরূপ কি কি, ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, দ্রুতি ইত্যাদি, এগুলোকে আমরা কি বলবো, স্কেলার রাশি। কারণ এগুলো প্রকাশ করার জন্য আমাদের কী দরকার নেই, কোনো দিকের প্রয়োজন নেই, একে আমরা কী বলবো, স্কেলার রাশি। আর ভেক্টর রাশি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমার কী কী দরকার, মান এবং দিক উভয়ই প্রয়োজন, তাকে আমরা বলবো স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কোনগুলো, বেগ, ত্বরণ, বল, ওজন, এগুলো কি ভেক্টর রাশি। কারণ বেগ নির্ণয় করতে গেলে কোনো একটা বস্তুর বেগ কোন দিকে, পশ্চাৎ না সম্মুখ, এরপর ত্বরণ কোন দিকে, এরপর কোনো একটা বল, বলটা কোন দিকে ঘটে, এরপর হচ্ছে ওজন। যেমন ওজন বের করতে গেলে কী দরকার, ওজন হচ্ছে কি, কোনো বস্তুর ভর এবং ত্বরণের গুণফল হচ্ছে কি, ওজন। তাহলে এগুলো কি বলবো আমরা, ভেক্টর রাশি। তাহলে এখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এখানে এই ভেক্টর রাশি, যেমন বেগ, ত্বরণ, এগুলোর আমাদের একক এবং মাত্রা জানতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা যায় MCQ-তে চলে আসে যে এটার মাত্রা কী, বলের মাত্রা কী, ওজনের মাত্রা কী, বলের একক কী, ত্বরণের একক কী। তাহলে এটা আমরা এখন শিখব। বেগ, বেগ কী, স্মরণ বাই সময়, অর্থাৎ এখানে বেগ কাকে বলবো, কোনো একটা বস্তু একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো, বেগ বলবো। তাহলে এখানে স্মরণ, স্মরণ কেল দ্বারা প্রকাশ করার সময় হচ্ছে T, তার মানে কত, L T inverse 1,
সূচকের নিয়ম অনুযায়ী থিটা যখন উপরে যাবে ইনভার্স 1 হয়ে গেল, এটা হচ্ছে বেগ। তাহলে এটা কি? বেগের মাত্রা, এটা বেগের মাত্রা। তাহলে বেগের একক কি? বেগের একক, বেগের একক হচ্ছে এখানে কত? দৈর্ঘ্য এল, আমরা কি দ্বারা স্মরণকে কি দ্বারা প্রকাশ করছি? এল দ্বারা, এল মিটার। তাহলে এম সময় হচ্ছে সেকেন্ড, এস ইনভার্স 1। তার মানে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 এবং বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। এর আলোকে আমরা তাহলে আর একটু ই করি, আমরা ত্বরণ বের করি। এটা থেকে করছো ত্বরণ। এখন আমরা কোথায় যাব? ত্বরণে। ত্বরণ, ত্বরণ কাকে বলে? কোনো একটা বস্তুর একক সময়ে তার বেগের পরিবর্তনের হারকে আমরা কী বলবো? ত্বরণ বলবো। তার মানে হচ্ছে ত্বরণ কী? বেগ ডিভাইডেড কত? সময়। বেগের পরিবর্তন আমরা কী লিখতে পারি? স্মরণ ডিভাইডেড কী? সময়। আর পুরোটার একটা সময় আছে সম্পূর্ণটার। তাহলে কী লেখা যায়? স্মরণ, নিচে হচ্ছে সময়, তার হোল স্কোয়ার। স্মরণকে এল দ্বারা, সময় হচ্ছে টি স্কোয়ার, এল টি ইনভার্স 2। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এ ত্বরণ। এটা হচ্ছে মাত্রা। তাহলে এখানে ত্বরণের একক কী? ত্বরণের একক, এখন দেখো। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? ত্বরণ বেগ বাই সময়। বেগের পরিবর্তে কী লেখা যায়? স্মরণ বাই সময়, এই সময় সময়। এখন এটাকে উল্টালে ক্যালকুলেট করলে কী হয়? স্মরণ ডিভাইডেড সময় স্কোয়ার। স্মরণকে এল দ্বারা প্রকাশ করছে, সময় হচ্ছে টি স্কোয়ার। সূচকের নিয়ম অনুযায়ী টি ইনভার্স 2 হয়ে গেল। তাহলে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, এ সমান এল টি ইনভার্স 2। আর এখানে হচ্ছে কত? এটার কি? মাত্রা। তাহলে ত্বরণের একক কী হবে? এর মধ্যে এম সময় স্কোয়ার। তার মানে ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক এভাবে আমরা ওজনের ক্ষেত্রে বের করতে পারবো। ওজন সমান কত? এম জি, ভর ইন্টু ত্বরণ। তাহলে কি? ভর ইন্টু ত্বরণ। ত্বরণের মাত্রা যেহেতু জানি, তাহলে ভর হচ্ছে কত? এম। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মাত্রা বের করতে পারবো, আর ওজনের মাত্রা বের করতে পারবো এবং ওজনের একক জানবো। তো এই কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউতে চলে আসে প্রায় সময়। দেখা যায় কি, বেগ এবং ত্বরণের মাত্রাটাতে তোমরা ভুল করে বসো। তো এই জন্য এটা বাসায় দেখবা, এগুলো তোমরা 19 কিছু শিখছো, হয়তো ওইভাবে শিখোনো বা মনে রাখো না, অনেকে এখনও পারো। তো এই কোশ্চেনগুলো তোমার এমসিকিউতে আসতে পারে এবং জ্ঞানমূলকের ক্ষেত্রেও সিকিউতে আসতে পারে। তো টেক্সট বই তো তোমাদের এই আলোকে এরকম ছোটো ছোটো আরও অনেক আছে, এগুলো তোমরা বাসা আশা করবো দেখবা। তো এরপর আমরা যাব কি, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অভিক্ষেপ। তো এটা মুছে ফেললি, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব অভিক্ষেপ। এই অভিক্ষেপটা এই ভেক্টর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এই অভিক্ষেপের আলোকে বিভিন্ন গাণিতিক সমস্যা শিখি এবং ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো প্রায় পরীক্ষায় আসে। অভিক্ষেপ ও উপাংশ। এখন দেখো অভিক্ষেপটা আসলে কি? অভিক্ষেপটা বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝব যে কোনো একটা বস্তুর উপর আর একটা বস্তুর কি? ছায়া। ধরে নিই আমরা একটা একটু কল্পনা করি, ধরো এই একটা, এটা কি? ভূমি। এটা হচ্ছে ভূমি। এই ভূমির উপরে এখানে ধরো একটা, এটা একটা লাঠি রাখছি আমি, ধর এটা একটা লাঠি, এখন দেখো। তো এই লাঠিটার উপরে যদি এখান থেকে একটা টর্চ লাইট আমরা চিন্তা করব, ধরো এটা একটা টর্চ লাইট ধরে নাও, এখন এটা থেকে যদি এই লাঠিটার উপরে আমরা আলো ফেলি, তখন দেখা যাবে কি, এই ভূমির উপরে এর একটা ছায়া পড়ে। এর উপরে একটা ছায়া পড়লো ভূমির উপরে। ভূমির উপরে ছায়া কার পড়লো? এই লাঠির। কার ছায়া পড়ছে? লাঠির। তাহলে কি আমরা কি বলতে পারি? ভূমির উপরে লাঠির ছায়া বা ভূমির সাপেক্ষে লাঠির অভিক্ষেপ। তাহলে আমরা কি অভিক্ষেপ ব্যাপারটা ক্লিয়ার হয়েছি? যে কোনো এক ভূমির উপরে
একটা লাঠির যে একটা ছায়া পড়ে ওই ছায়াটাকে আমরা কি বলবো অভিক্ষেপ অর্থাৎ ভূমির সাপেক্ষে কোন একটা লাঠির অভিক্ষেপ এখন দেখো তো এই এই ক্ষেত্রে এই লাঠিটা যদি এখানে না থেকে একটু উপরের দিকে একটু লম্বা করে দেই ধর এই অবস্থায় আসলো এই লাঠিটি কোথায় আসলো উপরে উঠালাম এই পর্যন্ত চলে আসলো এরকমও তো হতে পারতো দেখো তো এরকম হলে কি হতো ছায়াটা কিন্তু কমে যেত পূর্বেরটা সরাই ফেললে দেখো তো তাহলে কি হয় আমার কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা কমে গেছে ক্লিয়ার কি না দেখো তো একটু ছায়ার দৈর্ঘ্যটা কমে গেল যখন এটা তো এই লাঠিটাই যখন আস্তে আস্তে একদম স্ট্রেট করে ফেলবো তখন কিন্তু ছায়ার পরিমাণ কি আরও ছোট হয়ে যাবে তার মানে অভিক্ষেপটাও ছোট হয়ে যাবে তাহলে অভিক্ষেপটা এখানে কি এই লাঠিটা এবং আলোটার উপরে নির্ভর করতেছে লাঠিটা আস্তে আস্তে যদি ঘুরে একদম সোজা স্ট্রেট করে ফেলি তখন আমরা কি ছায়া কম পাব আশা করি এতটুকু বুঝতে পারছো এখন দেখো তো এখানে এই এই অভিক্ষেপটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব দেখো তো এখানে এই এটা কি ভূমি তাহলে এর ভেক্টরটা কি আমরা এ দ্বারা চিন্তা করি আর এই লাঠিটাকে বি ভেক্টর দ্বারা চিন্তা করি তাহলে এ ভেক্টর সমান কত এখন দেখো এই ভেক্টরটা আসলে কি তাহলে এই ভেক্টর মানে যার উপরে অভিক্ষেপ এর উপরে একটা অভিক্ষেপ পড়ব কার বি বস্তুটার যার অভিক্ষেপ এখন দেখো তো আমরা একটু খেয়াল করো এই কথার সাথে এটা মিলাবো চিত্রটা এ ভেক্টর মানে যার উপরে অভিক্ষেপ বি ভেক্টরটা হচ্ছে যার অভিক্ষেপ তা অভিক্ষেপ কার এই লাঠিটার বি একটা লাঠি চিন্তা করলে এ বি এর অভিক্ষেপটা কার উপরে পড়ব এ ভূমির উপরে পড়লো একে আমরা ভূমি দ্বারা প্রকাশ করছি তার মানে কি এ এ ভূমির সাপেক্ষে বি লাঠিটার অভিক্ষেপ নির্ণয় কোথায় পড়বো অভিক্ষেপটা অবশ্যই ভূমির উপরে এখন যদি আমরা এই ভূমির সমান্তরাল একটু চিন্তা করি দেখো এখানে একটা কোণ হয়েছে কত থিটা কোণ এই এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে যদি একটু পিছনের দিকে বর্ধিত করে দিই দেখো আসলে কিন্তু এটা বর্ধিত বলা যাবে না এটাকে বলতে হবে কি এই লাঠিটা এটাকে যদি আমরা একটা ভেক্টরের সাপেক্ষে তুলনা করছি তাহলে ভেক্টরের ক্ষেত্রে কোনো রেখাকে পিছনে বর্ধিত না করে সরাসরি চিন্তা করবো কি এই লাঠিটাকে আমরা এখানে না রেখে স্থান পরিবর্তন করে এই স্থানটায় নিয়ে আসছি তাহলে কি হবে এখানে কত থিটা কোণ তাহলে এটা কি সে আগে বি ভেক্টরই এখন একটু দেখো এই জায়গাটায় আমরা কি করব সমীকরণে প্রকাশ করতে গেলে এখানে হচ্ছে আমার কোণ তাহলে এর বিপরীত বাহুটা অবশ্যই কি লম্ব তাহলে এটা কি ভূমি এই লাঠিটা হচ্ছে কি অতিভুজ তাহলে যখন ভূমি এবং অতিভুজ থাকবে তখন আমরা কি চিন্তা করবো কস থিটা যেহেতু কোণ থিটা কস থিটা সমান কত ভূমি ডিভাইড কত অতিভুজ অতিভুজ হচ্ছে বি ভেক্টর এখন এই জায়গাটা দেখো আমরা যদি এখন আর গুণন করে ফেলি এখানে হওয়ার কথা কি ভূমি সমান কত বি কস থিটা আসলে এখানে আমরা ভূমি লিখবো না কারণ এই ভূমিটা আসলে কি যার উপর অভিক্ষেপ তার মানে কার উপর অভিক্ষেপ এই ভূমির উপর অভিক্ষেপ তাহলে এই ভূমির প্রতি আমরা এখানে লিখবো কি অভিক্ষেপ আমরা কি নির্ণয় করছি অভিক্ষেপ অভিক্ষেপ কার অভিক্ষেপ এই ভূমির উপরে লাঠির অভিক্ষেপ তার মানে এই লাঠির অভিক্ষেপ নির্ণয় করতে গেলে যার অভিক্ষেপ নির্ণয় করবো তার মান কস থিটা তার মানে বি কস থিটা তাহলে অভিক্ষেপ আমরা পেয়ে গেলাম কার ভূমির অভিক্ষেপ কত বি কস থিটা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো যেহেতু এই টপিকটা তোমাদের এখন এটা নতুন মনে হচ্ছে তো এগুলো তোমরা বাসায় কিন্তু দেখবা যদি না দেখো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে তো আস্তে আস্তে সব ইজি হয়ে যাবে তোমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এটার আলোকে আমি আরেকটু চিত্রের আলোকে দেখাচ্ছি একটু দেখো এটা যদি এ ভেক্টর হয় এটা হচ্ছে বি ভেক্টর এখানে কোন কত থিটা তো এই চিত্রটা তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে এই চিত্রটা আমি মুছে ফেললাম এখানে দেখো আমরা এ এর সাপেক্ষে বি এর ভেক্টর নির্ণয় করবো অথবা বি এর সাপেক্ষে এ ভেক্টর নির্ণয় করবো তার মানে কীভাবে এ এর সাপেক্ষে বি এর অভিক্ষেপ বা বি এর সাপেক্ষে এর অভিক্ষেপ ওখানে ভুল বলছি যে ভেক্টর এখন দেখো
এর সাপেক্ষে যখন নির্ণয় করব, এ এর সাপেক্ষে বি এর অভিক্ষেপ সমান কত? বি কস থিটা। এটা মুছে ফেলি। এখন দেখো বি এর অভিক্ষেপ ঠিক তেমনিভাবে যদি এ না হয়, বি এর সাপেক্ষে এ এর অভিক্ষেপ সমান কত? এ কস থিটা। এখন দেখো তো এই বি কস, এত বড় না লিখে আমরা একটু সংক্ষেপে লিখে ফেলি, প্রজেকশন এ বি সমান কি? বি কস থিটা। ঠিক এখানেও লিখতে পারি কি, প্রজেকশন বি এ সমান কত? এ কস থিটা। এখন এখানে দেখো এই সাপেক্স এ বলতে কি, প্রজেকশন এ হচ্ছে এ এর সাপেক্ষে বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ নির্ণয় করবো তার মান কস থিটা। ঠিক আবার এখানে কি, বি এর সাপেক্ষে এ এর অভিক্ষেপ, তার মানে এর মান কস থিটা। তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, যেহেতু তোমরা আজকে অনলাইন ক্লাস, আজকে তোমাদের শুরু এবং আজকে প্রথম দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম আলোচনা, তো আজকে আর বেশি আলোচনা করব না। যতটুকু আজকে আলোচনা করেছি তোমরা বাসায় থেকে এই আলোচনাটুকু ভালোভাবে দেখবা, আর টেক্সট বইতে হয়তো আরও ডিটেলস লেখা আছে, ওগুলো তোমরা দেখবার যেহেতু শুরুতেই, কারণ এর আলোকে বিভিন্ন এমসিকিউ কোশ্চেনও আসে, আর সিকিউর ক্ষেত্রে এগুলো জ্ঞানমূলক বা অনুধাবনের ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা সামনের ক্লাসে আরও বিস্তারিত টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, বাসায় থেকো এবং এই সাবজেক্টের এইগুলো দেখবে। এবং শুধু এটা নয়, আজকে থেকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে, প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা সাবজেক্ট তোমরা নিয়মিত দেখবে এবং নিয়মিত তা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কলেজ খুলে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য মতে এখানে শেষ। আল্লাহ হাফেজ।